આશીષ કંગ્રેચ્યુલેશન ફોર ક્લિયરિંગ ધીસ આર આરબીપીઓ. તમાર એજ્યુકેશનલ બેકગ્રાઉન્ડ કોણ થિલા? સર મુ બીએસસી કરછે. અચ્છા, યુ સાયન્સ ગ્રેજ્યુએટ? ફિઝિક્સ ઓનર્સ. કોટ કોટ થિલે? નાયગઢ ઓટોનોમસ કોલેજ. અચ્છા, કેબે સરલા? 2019 સરલા. તો સરલા પરે બેંકિંગ પાઈ કાઈ ડિસાઇડ કલે? સર દેખંતુ, પ્રથમ રુ મતે મેથ્સ રે મોર ટેસ્ટ સ્ટ્રોંગ અછી. અચ્છા, તો મતે ફર્સ્ટ ઈચ્છા થિલા કે મતે મેથ્સ ઉપર મતે કિછ કેરિયર બનાર અછી. અચ્છા, તો જેત મતે મેથ્સ ઓનર્સ મિલલાની તો મુ તાપર ભાવલે કે બેંકિંગ ઇઝ અ સેક્ટર ધેટ ઇઝ મોસ્ટ લાઇકલી ટુ. મને સિન્સ યોર ગ્રેજ્યુએશન ડેટ યુ હેવ મેડ અપ યોર માઇન્ડ ધેટ આઈ વિલ બી જોઇનિંગ ધ બેંકિંગ સેક્ટર. અચ્છા, 19 રે સરીલા આપણકર ગ્રેજ્યુએશન. તાપરે વાણિક કેબે જોઇન કલે? দেখুন স্যার, যাহাকে বি পচারলে যে সিনিয়র কোর্ট বি আপনো অ্যাডভাইস নেবে সেমান কইলে কি বাণিজ্য সব ইনস্টিটিউট অর ব্যাংকিং, তো মু বাণিজ্য স্যার আফটার গ্রাজুয়েশন রেজাল্ট ইজ আউট তো মু ইমিডিয়েটলি জয়েন করলে, তো বাণিজ্য স্যার আপন আপনকর সিনিয়র মান গটে যে শুনিলে তো আপন ইমপ্রেশন গটে ইউ গেট এ গুড ইমপ্রেশন দ্যাট দেন আই টেক দ্য ডেমো ক্লাস এন্ড ওকে ইজ ডেমো ক্লাসেস বি করিতে দেন আই অ্যাটেন্ডেড ইউ আর স্যাটিসফাইড বাই দ্য ক্লাসেস? আচ্ছা, আপনারা রেগুলার ক্লাসরুম ক্লাস করুছিলে পুরা ফান্ডামেন্টাল কোর্স ব্যাংকিং এন্ড এসএসসি? ব্যাংকিং এন্ড এসএসসি, ওকে। তো সব ক্লাসেস অ্যাটেন্ড করুছিলে, সো ক্লাসর আপনাদের ক্লাস প্রতি আপনাদের ইমপ্রেশন অফ ফিডব্যাক কোন কইবে? দ্য টিচারস আর ভেরি ভেরি গুড, দ্যাট ভেরি ভেরি এক্সপেরিয়েন্সড এন্ড দ্য ক্লাসরুম স্টাডি এটা মানে বেনিফিট থাকে কি স্যার মানে মানে প্রতি স্টুডেন্ট কো ডাউট কো মানে মানে পুরো ক্লিয়ার করে দাও চাইতে আর কনসেপ্ট বহুত ভালো ভাবে ক্লিয়ার করান্তি যেমতি কি আগো কো যেমতি কি কিছু যেমতি কি সে রিলেটেড কিছু কি প্রবলেম যেমতি না আসে ফারদার কে যেমতি আপনারা সব সেকশন কো ভালো করে কভার করতে পারি স্যার। দেন ডাউট ক্লিয়ারিং ক্লাসেস ভি আছে, যদি ইন কেস আপনারা কিছু ডাউট ভি আপনাদের আসুছি তো দোজ ক্লাসেস আর অলসো হেল্পফুল। আমার এটি ক্লাস সহিত ডাউট ক্লিয়ারিং ক্লাসেস ভি হউতিলা, বহু সারা টেস্ট ভি আমি কন্ডাক্ট করু স্যার। টেস্ট আপনারা সব টেস্ট দউতিলে? হ্যাঁ, টেস্ট তো দিয়ে ভালো লেভেলের কোশ্চিন বি থাকে। ওকে, আপনার যে ক্লাস আউ টেস্ট তার ইম্প্যাক্ট আপনার যে ফাইনাল এক্সাম দেলে আপন তা উপরে কেমতি পড়িলা? বহুত তো কয়া গলে বহুত, কারণ টেস্ট যাহা বি কোশ্চিন যেমতি কোশ্চিন যে টাইপের কোশ্চিন থাকে সেই টাইপের কোশ্চিন অলমোস্ট টেস্ট বি সেই একা টাইমের কোশ্চিন আসে। তো আউ বাকি দিনক দিন যেতে বি মানে কম্পিটিশন বড়ছে সেই অনুসারে কোশ্চিন বি প্যাটার্ন বি চেঞ্জ হচ্ছে, তো क्वेश्चन पैटर्न से तो अक्वेंटेड हो आपन को पड़ियो आपन को सुविधा होतला आपन तो परीक्षा दउतले फॉर दैट यू आर एबल टू गेट योर सेल्फ अक्वेंटेड विद द एग्जाम पैटर्न। यस सर, तब एग्जाम रे जो स्ट्रेस ता रहिबा कथा एग्जाम हॉल रे तो सेटा आपन ओवरकम कर जाइथिले सर बाय अपीयरिंग सो मेनी टेस्ट एट माने बाय अटेम्प्टिंग रेगुलर टेस्ट सो यू आर गेटिंग हैबिचुएटेड विद दैट या यू आर एबल टू ओवरकम द स्ट्रेस एग्जाम फियर साइकोसिस वाज आउट ऑफ यू because you appear all the tests apan emiti lagibe ki apan exam nua dauchanti apan lagibe ki ha mu extension regular exam to dauchi apan parikhara out extension au gote exam this is one more examination in the series of exam that we are going through to ei preparation bahut kom din bhitar apan 2019 re apan graduation pass kale to situ tar pore pakha pakhi 1.5 barsa ro pandemic ro impact se bhitare apan prepare ki rahile kin motivate hotile sir dekhantu apan first first ta apan kare sete accuracy nathibo তো রেগুলারলি আপনার সেই হাবিটটা ডেভেলপ করা পড়বে আউ ফেলোর তো বহুত আসছে বহুত এক্সাম বি হেইনি তো সেই সব থ্রু আপনার এটা লার্নিং প্রসেস দিস ফেলোর আর দ্য প্রসেস ইজ দ্য লার্নিং প্রসেস দিস শুড লার্ন ফ্রম দ্য মিস্টেকস এন্ড দেন টেক দ্য নেক্সট স্টেপ ইয়েস স্যার তো ধীরে ধীরে শিখিবাকে আপনার পড়বে প্রতি স্টেপরু আপনার কো কেতিকি মার্ক আপনার কমুছি আপনার আউ কেতিকি লেবর করা দরকার তো সব জিনিসকে আপনার অ্যানালাইসিস করা দরকার আপন কেতিক মার্ক ল্যাগ করছেন কো সাবজেক্ট আপনার টিকে উইক রহছি যা উপরে আপনার কাম করা পড়ব তো সব উপরে তো এটা গোটে বহুত মানে গোটে বড়িয়া গোটে জার্নি থিলা আর এবে বি সাকসেস পাইলা পরে বি এমিতি নহে কি বাস মু ফাইনাল মু যা বি চাইতিলি মু সে পাই যাইছি এবে বি আহুরি বহুত সারা জিনিস আছে যেটা মতে করিয়ার আছে তো চলছে সব জিনিস পিলা মানক মনরে বহুত বড় গোটে কোয়েরি থাকে যে যে পিলা মানে প্রিপেয়ার মতে ও পাঁতি সে মানে গোটে রোল মডেল হই যান্তি সেমানে কেতে কেতে ঘন্টা পড়ুচন্তি কেমতি পড়ুচি সু জানিয়া পে বহুত চাহান্তি আপন যে প্রিপারেশন করুতিলে ফর নিয়ারলি 2 ইয়ার্স ধরন্তু 2 ইয়ার্স বি নো তাটু কম 1 এন্ড হাফ ইয়ার্স পাকা পাকি সেই ভিতরে আপনকর অন অন এভারেজ গটে দিনরে কেতে আওয়ার্স আপনি পড়া পাই ডিভোট করুতিলে স্যার এমতি কিছু ফিক্স নথিলা ফিক্স নাহি বাট আপন অ্যাপ্রক্সিমেটলি এভারেজ পাই কইছি মু স্যার দিনবেলে যেতবেলে মু উঠি পড়ে জলদি যাবি উঠি তারপরে আপন রেগুলার আপন যা কাম তাকু সারি দেকি আপন বা সকালে 3-4 ঘন্টা আপন 2 ঘন্টা গোটে গোটে টেস্ট দিয়ে দিলে তারপরে তার অ্যানালিসিস করে দিলে সকালটা মু টেস্ট পাই দিয়ে তারপরে যে রেস্ট টাইম যাবে
ତ ସେଥିରେ ମୁଁ ଯାହା ବି ଯୋଉ ଜିନିଷ ମୋର କନସେପ୍ଟ ନାହିଁ ତ ସେଇ ଜିନିଷ ଉପରେ କାମ କରେ ଆଉ ଡେଲି ଆଟ୍ ଦ ଏଣ୍ଡ ଅଫ୍ ଦ ଡେ ମାନେ ଅନ୍ ଆନ୍ ଆଭରେଜ୍ ଛଅ ଆଠ କେତେ ନା ତାଠୁ ଅଧିକା ନା ତାଠୁ କମ୍ ପାଞ୍ଚ ଛଅ ଘଣ୍ଟା ସାର୍ ପାଞ୍ଚରୁ ଛଅ ଘଣ୍ଟା ସୋ ପାଞ୍ଚରୁ ଛଅ ଘଣ୍ଟା ପାଖାପାଖି ବର୍ଷରୁ ଦେଢ଼ ବର୍ଷ ଆଣ୍ଡ ୟୁ ଆର୍ ଅଲ୍ଟିମେଟଲି ଇନ୍ ୟୋର୍ ଜବ୍ ହୁଆର୍ ୟୁ ୱାଣ୍ଟ ଟୁ ବି ଏ ଯେଉଁ ପିଲାମାନେ ପ୍ରିପେୟାର ହେଉଛନ୍ତି ଏବେ ତାଙ୍କୁ କ'ଣ ମେସେଜ୍ ଦେବେ ମେସେଜ୍ ସାର୍ ଏହା ଦେବି କି ଆପଣ କେଉଁ ଟପର୍ସ ବା ଯେଉଁମାନେ ପାଇଛନ୍ତି ତାଙ୍କଠୁ ଆପଣ ଯେତିକି ନେଉଛନ୍ତି ମୋଟିଭେସନ୍ ନେଉଛନ୍ତି ଆପଣ ନିଜଠୁ ମୋଟିଭେସନ୍ ନିଅନ୍ତୁ ନିଜର ସେଲ୍ଫ ମୋଟିଭେସନ୍ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଫ୍ୟାକ୍ଟର ସାର୍ ନିଜର ଷ୍ଟ୍ରେଙ୍ଥ କ'ଣ ନିଜର ୱିକନେସ୍ କ'ଣ ସେଇଟା ଆପଣଙ୍କୁ ଯଦି ଜଣା ନାହିଁ ତାହେଲେ ଆପଣଙ୍କଠୁ ମାନେ ବେଟର ସେଇଟା ଆଉ କାହାକୁ ଜଣା ପଡ଼ିବ ସିଓର ଆପଣ ଜାଣିବା ଦରକାର ଆପଣଙ୍କ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ କ'ଣ ଆପଣଙ୍କ ଷ୍ଟ୍ରାଟେଜି କ'ଣ ଆପଣ ନିଜେ ଷ୍ଟ୍ରାଟେଜି ବନାନ୍ତୁ ଆପଣ କେମିତି ଏକ୍ଜାମ୍କୁ ଆପିୟର କରିବେ ସେଇଟା ଷ୍ଟ୍ରାଟେଜି ଆପଣ ନିଜେ ବନେଇବା ଦରକାର ଆଉ ଅନ୍ୟମାନଙ୍କଠୁ ମୋଟିଭେସନ୍ ନେବା ଇଜ୍ ଏ ଗୁଡ୍ ଥିଙ୍ଗ ବଟ୍ ସେଲ୍ଫ ମୋଟିଭେସନ୍ ଇଜ୍ ଦ ବିଗେଷ୍ଟ ଥିଙ୍ଗ ଓକେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ୱିଶିଂ ୟୁ ଭେରି ବ୍ରାଇଟ୍ କ୍ୟାରିୟର ରାଇଟ୍ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ୟେସ୍ ଥ୍ୟାଙ୍କ ୟୁ